আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের মধ্যে প্রত্যেকেরই প্রায় 30-এর পরে কিন্তু চুলটা হালকা পাকতে শুরু করে দেয়। আমরা যেটাকে পাকা বলি নর্মাল মানে ভাষায় আর কি, মানে চুলের কালারটা পরিবর্তন হতে শুরু করে। এটা ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, চুলটা গ্রে কালার হয়ে যায় বা সাদা হয়ে যায়, যেটা কিন্তু বয়সের সাথে ঠিক মানায় না। তখন কি করি আমরা? তখন আমরা দোকানে গিয়ে হেয়ার ড্রায়ার কিনে নিয়ে আসি, কালার কিনে নিয়ে আসি, চুলে করে নিই। তো এটা আবার অনেকের ক্ষেত্রে কি হয়, চুলে স্যুট করে না এই কেনা হেয়ার ড্রায়ার। যেমন আমার ক্ষেত্রে, আমি আমার চুল কিন্তু বেশ কয়েকটা চুল এরকম গ্রে হয়ে গেছে, মানে হালকা হয়ে গেছে কালারটা, কিন্তু আমি কেনা যে ডাই বা হেয়ার কালার সেগুলো ব্যবহার করতে পারি না। আমার চুলে কিন্তু এটা ইউজ করলে স্কিনে অ্যালার্জি শুরু হয়ে যায়, অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায়। এই কালারগুলোতে যে অ্যামোনিয়া থাকে এটা আমি মানে নিতে পারি না। এটা অনেকের ক্ষেত্রেই হয়, অনেকেই কিন্তু এই ধরনের কেনা কালারগুলো ব্যবহার করে স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ শুরু হয়ে যায়, চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায়। তো আমাদের জন্য কী সলিউশন? আমাদের জন্য সলিউশন হচ্ছে হোম রেমেডি, ঘরোয়াভাবে কম খরচে বা বিনা খরচেই বলা যায় এভাবে হেয়ার ড্রাই তৈরি করে স্কিনে ব্যবহার করা বা চুলে ব্যবহার করা। তো যাই হোক, আজকে আমি সেটাই নিয়ে এসেছি তোমাদের জন্য, একটা দারুণ ঘরোয়া উপায়ে হেয়ার ড্রাই, চুলের কালার, যেটা আমরা চুলে ব্যবহার করলে চুলটা যেমন কালো ঝলমলে হবে, চুল পড়া বন্ধ হবে এবং তোমার চুলটাকে সবসময় একই রকম কালো কুচকুচে লাগবে, কখনোই মনে হবে না তোমার চুল কখনো গ্রে কালার বা সাদা কালার হয়ে গেছিলো। তো কীভাবে সেটা তৈরি করবো চলো দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি কালো জিরা, কালো জিরা বা ব্ল্যাক কিউমিন বলে যেটাকে সেটা। তো কালো জিরা কিন্তু নর্মালি আমরা ভর্তা করে খেয়ে থাকি বা কালো জিরার তেল ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, আর আজকে আমরা ব্যবহার করব হচ্ছে হেয়ার ডাইতে। তো কালো জিরাটা কিন্তু কালো কুচকুচে করবে চুলটাকে, পাশাপাশি চুলটাকে ঝলমলেও করবে। তো এখানে আমি মোটামুটি হাফ কাপ মতো কালো জিরা নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু গুঁড়ো করে নেব, যেহেতু এটা থেকে একটা কষ বের হবে বা রং বের হবে, তার জন্য আমাদেরকে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করার জন্য আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডার। তুমি যদি ব্লেন্ডার না থাকে পাটাতেও গুঁড়ো করতে পারো, তবে পাটাতে অনেক সময় তেল বের হয়ে যায়, যার জন্য কিন্তু এভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে সবচেয়ে ভালো হয়। তো এই যে গুঁড়ো করে নিয়েছি আমি কালো জিরাটাকে, তবে দানা কিছুটা বড় বড় ছিল, সেই জন্য আমি এটাকে আবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বা চেলে নেব, যাতে করে একদম মিহি যে পাউডারটা সেটা আমরা পাই। তো এই যে আমাদের কালো জিরা মিহি পাউডারটা আমরা পেয়ে গিয়েছি। এরপরে চলে এসেছি চুলাতে, আর চুলাতে দেখো একটা লোহার কড়াই দিয়ে দিয়েছি, আর চুলার জালটা খুবই আস্তে করে আমি জ্বালিয়ে দিলাম। এরপরে এর ভেতরে প্রথমে দিয়ে দেবো হচ্ছে সেই কালো জিরা পাউডারটা যেটা আমরা একটু আগে করে নিলাম, আর তার সাথে মিশিয়ে দেবো হচ্ছে হলুদ, যে রান্নার হলুদ আমরা খাই সেই হলুদটাই। তো 2 চামচ আমি এই হলুদ দিয়ে দিলাম, গুঁড়া হলুদ। এরপরে এই মিশ্রণটাকে খুবই অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, এটাকে ভাজতে ভাজতে একদম কালো করে ফেলতে হবে, যাতে করে গাঢ় একটা কালার চলে আসে। তো দেখো এটাকে আস্তে হিটে আমি ভেজেছি অনেক সময় ধরে, প্রায় 7-8 মিনিট ধরে ভেজেছি, তারপরে এরকম একটা কালার চলে আসছে। এরপরে এর সাথে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো, চুল কুচকুচে কালো করে, ঝলমলে করে, আর এখানে এই হেয়ার ড্রাইতেও আমরা সরিষার তেলটা ব্যবহার করব। তুমি চাইলে নারকেল তেল দিতে পারো, তবে সরিষার তেলে কিন্তু বেশি ভালো ফলাফল পাবে। তো এখানে চুলের লেন্থ অনুযায়ী আমি সরিষার তেল দিয়ে দিলাম, প্রায় হাফ কাপ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকেও খুবই অল্প আছে, প্রায় 5-6 মিনিটের মতো কিন্তু জাল করে নিতে হবে। এটাকে বেশ কিছুক্ষণ জাল করলে এটাও একটা কালো কুচকুচে ডাইয়ের মতো হয়ে যাবে, রঙের মতো হয়ে যাবে, সেই জন্য এটাকে অল্প আছে অনেকক্ষণ ধরে প্রায় 5-7 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো দেখো এই যে জাল করতে করতে মিশ্রণটা কিন্তু কালো হয়ে গেছে একদম হেয়ার কালারের মতন। তো আমাদের হেয়ার কালারটা রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটাকে ব্যবহার উপযোগী হয়ে যাবে। তো আমাদের হেয়ার ড্রাইটা বা যে তেলটা তৈরি করলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্রায় 1-1.5 ঘন্টা পরে। এখন আমি এটাকে কিন্তু হালকা করে একটা মানে চালনি দিয়ে চেলে নিয়েছি বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে করে এর যে একটু বড় দানাগুলো সেটা চলে যায় সেজন্য ছেঁকে নিয়েছি। তো এই যে আমাদের ন্যাচারাল হেয়ার ড্রাই যে কালার বা তেল যেটাই বলি না কেন সেটা কিন্তু রেডি। এটা এবার আমার চুলে লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে এটা কাজ করে কি না। তো
এই যে আমাদের কালারটা, এটা কিন্তু অবশ্যই তোমার চুলে শ্যাম্পু করা অবস্থায় লাগাতে হবে, তেল দেওয়া চুলে এটা লাগাবে না। তোমার চুলটা ভালো করে শ্যাম্পু করে একদম ক্লিন করে নেবে, তারপরে এটা লাগিয়ে নেবে। আমি এবার আমার চুলে এটা লাগিয়ে দেবো। ওকে, এভাবে সম্পূর্ণ চুলে আমি লাগিয়ে নেব, এবং যাদের যেখানে যেখানে গ্রে হেয়ারের সমস্যা বেশি সেখানে একটু বেশি করে লাগাবে। আর এটা লাগিয়ে কিন্তু অবশ্যই রাতের বেলা ঘুমিয়ে যাবে। তুমি যদি খুব বেশি সমস্যা হয় তেল মাথায় লাগিয়ে রেখে দেয়, তাহলে অন্ততপক্ষে দিনের বেলা যদি লাগাও 2 ঘন্টা তোমাকে রাখতে হবে, 2 ঘন্টা তোমার চুলে রেখে তারপরে তুমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবে। আর আমি এভাবে সারা রাতের জন্য রেখে দেবো, এবং পরের দিন কিন্তু আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবো, শ্যাম্পু করবো না। শ্যাম্পু অবশ্যই তার পরের দিন করবো, যেহেতু এটা আজকে লাগিয়েছি কালকে অবশ্যই নর্মাল পানিতে ধুয়ে নেবো, তাহলে এটা চুলে স্থায়ী হয়ে যাবে এবং তার পরদিন আমি চুলটা শ্যাম্পু করে নেবো। আসলে এগুলো হচ্ছে ন্যাচারাল হেয়ার ডাই, এটা তুমি কেনা হেয়ার ডাইয়ের সাথে মেলালে হবে না, এটাতে কিছু না কিছু মানে তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে এটা চুলে স্থায়ী হয়, চুলে উপকারিতাটা পায়। তো সেই জন্য আমি এভাবে এই তেলটা বা এই হেয়ার কালারটা লাগিয়ে সারা রাতের জন্য রেখে দেবো, এবং পরের দিন আমি নর্মাল পানিতে এটা ওয়াশ করে নেবো, তারপর দিন আমি শ্যাম্পু করে নেবো। আর এভাবে কিন্তু এই চুলটা যথেষ্ট পরিমাণ কালো, সুন্দর কুচকুচে হয়ে যাবে। আরও যেটা উপকারিতা পাবে, কালো জিরা সরিষার তেল মিশে যে দারুণ একটা শক্তিশালী উপাদান হয় যেটা চুলের গোড়াকে মজবুত করবে, আমাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এমনিতেই চুলগুলো দেখতে আরও বেশি ঝলমলে সুন্দর লাগবে। তো সেই জন্য এই তেলটা কিন্তু অনেক কাজের কাজই, শুধুমাত্র যে কালার করবে তা না, তোমার চুলটাকেও কিন্তু ঘন কালো সুন্দর করবে, মসৃণ ঝলমলে করবে। তো এইভাবে অবশ্যই যে কালারগুলো মানে প্রাকৃতিক যে কালারগুলো এগুলো বাসায় ট্রাই করবে, তাহলে কিন্তু চুলের ক্ষতি কম হবে। দোকানে কেনা ডাইটা ব্যবহার করা ছেড়ে দাও, না হলে কিন্তু ধীরে ধীরে চুলগুলো পড়ে একদম নষ্ট হয়ে যাবে, পাশাপাশি ক্যান্সার হওয়ারও ভয় থাকে। তো সেই জন্য বাইরের কেনা ডাইটা বা কালারটা বন্ধ করে দাও, দেখো ঘরোয়া এই উপায়গুলো তোমার চুলটাকে যেমন সুন্দর রাখবে তেমন তোমার খরচাটাও বেঁচে যাবে। তো আশা করছি আজকে আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কাজে লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে, সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।